প্রতি বছরের ন্যায় এবছরও সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে এদিন উদ্বোধন হলো নবীন বরণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রগতি 2023 উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক তথা রায়গঞ্জ মহকুমার শাসক কিং সুকমাইতি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক ডক্টর শিমুল চন্দ্র সরকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুব্রত ঘোষ একে একে উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেওয়া হয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাত্রীদের সমবেত সঙ্গীত ও উপস্থিত বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আজ সন্ধ্যা ও কাল কলকাতা থেকে আগত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান থাকছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা এরই মাঝে আজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য রুবাই রজকের অকস্মাত মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ সকলে তার স্মৃতির উদ্দেশ্যে এই মঞ্চে সকলে এক মিনিট নীরবতা পালন করা হয় এমনকি এক্সিবিশন স্টল তৈরিতে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু সেগুলি আজ দিনে খোলা হবে না তার স্মৃতির উদ্দেশ্যে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই অনুষ্ঠান সম্পর্কে ডক্টর শিমুল সরকার জানিয়েছেন সামগ্রিকভাবে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন রায়গঞ্জ মহকুমা শাসক তথা সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক কিং সুকমাইতি বলেন সাহেব আজকে অনুষ্ঠান নিয়ে কিছু বলুন আপনার নাম এবং কি পদে আছেন আমার নাম ডক্টর শিমুল সরকার আজকের কর্মসূচিতে আপনাদের মূল আকর্ষণ হিসেবে কি কি থাকছে আজকের আমাদের যে মূল অনুষ্ঠান তার প্রথম দিনে আমরা অনুষ্ঠানকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি তো প্রথমেই রয়েছে আমাদের যারা নতুন ভাই বোনেরা অ্যাডমিশন হয়েছে সেই ভাই বোনেদেরকে বরণ করে নেবে আমাদের কলেজের সিনিয়র দাদা দিদিরা দ্বিতীয় পর্বে রয়েছে কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত নাচ গান আবৃত্তি তারপর রয়েছে তার পাশাপাশি চলবে এক্সিবিশন এবং আমাদের 12টি বিভাগের সমস্ত ছাত্রছাত্রী একত্রিত হয়ে তারা এক্সিবিশন অনুষ্ঠিত করবে এবং সবশেষে রয়েছে ওনারা কি গায়ের গানের পারফরমেন্স তার মধ্যে আমাদের অনুষ্ঠান আছে এবং আগামীকালকেও রয়েছে আমাদের অনুষ্ঠান সেখানেও অনেক কিছু আছে এখানে সেগুলো আমরা পালন করি কেমন সাড়া পাচ্ছেন ছাত্রছাত্রীদের থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি আমি কারণ সকাল থেকে দেখছি ছাত্রছাত্রীরা উদ্বেগ হয়ে আছে কখন অনুষ্ঠান শুরু হবে এবং আমরাই বসেছিলাম কিছুক্ষণ স্যার এসেছেন কেএসএ স্যারও ছিলেন আমরা সমিতভাবে এই অনুষ্ঠানে সূচনা করেছি